চেনা কারণ বাংলার মাটিতে প্রতিদিন প্রতিনিয়ত আমলার মামলার মাটিতে দাঁড়িয়ে পরিযায়ী শ্রমিকের সংখ্যা এতটা বৃদ্ধি পাচ্ছে যে আমার মারা বোনেরা হয়রানি হয়ে যাচ্ছে আমার মায়ের স্বপ্ন দেখা বন্ধ হয়ে যাচ্ছে আমার যে মা স্বপ্ন দেখছিল আমার ছেলেটাকে মাথায় একটা টিকা লাগিয়ে দেব আর আমার ছেলেটা সেই টিকাটাকে নিয়ে সে চাকরিতে যাবে কিন্তু আমার ছেলেটা কি দেখছেন টিকা নিয়ে চাকরিতে যেতে পারছে না টেবিল থেকে তার মা বইগুলোকে মাটিতে রেখে ছেলেকে বলছে যে আপনি বাবা চাকরি পাবি না পশ্চিম বাংলায় চাকরি না পেয়ে তুই কি করবি চাকরি না পেয়ে পরিযায়ী শ্রমিক হিসাবে টেবিল থাকে বইটাকে নামিয়ে রেখে ছেলের একটা ছবিকে টেবিলের উপর রেখে দিয়ে বলছে যা বাবা তুই পরিযায়ী শ্রমিক হিসাবে ওইটা টাকা উপার্জন করে নিয়ে আয় তোর বোনের বিয়ে আছে তোর বাবার ওষুধ আছে মায়ের চোখের জলের আহুতি দিয়ে তার ছেলেটাকে পরিযায়ী শ্রমিক হিসাবে পাঠিয়ে দিচ্ছেন আমার মা অপরাধ কি করেছিল তার ছেলেকে পশ্চিম বাংলায় জন্ম দিয়েছিল এটা অপরাধ না আমার বোন স্বপ্ন দেখছে ভাই ফোটা আসছে দাদা আমাকে একটা উপহার দেবে আর আমি দাদাকে একটা ফোটা দেব ভাই ফোটার কয়েকদিন আগে দাদা বলছে আমি আসতে পারছি না কারণ তোর বিয়ের জন্যে যে টাকাটার দরকার সেই টাকাটা এখনো জোগাড় করতে পারিনি এবার না হয় সামনেবার তোকে ভাই ফোঁটা দেব কানতে কানতে আমার বাংলার বোনরা দিদিরা তার ভাইদেরকে ভিডিও কলিং এ ভাই ফোঁটা দিচ্ছে এই দিন আপনাদেরকে দেখতে হচ্ছে ভিডিও কলিং এ ভাই ফোঁটা দেওয়া হয় যে বাবা স্বপ্ন দেখছিল ঈদের দিন কুরবানির দিনে দুর্গা পুজোয় একসঙ্গে ছেলের সঙ্গে উদ কুরবানি দুর্গা পুজো করব সেই বাবা স্বপ্ন দেখা বন্ধ করে দিচ্ছে বাবা থালে একটু খাবার নিয়ে ছেলের সঙ্গে ভিডিও কলিং এ ঈদ কুরবানি পালন করছে আমরা বলছি এই পরিবর্তন কি বাংলায় চেয়েছিলেন যে পরিবর্তনে বাংলার মাটিতে আজকে কৃষি ক্ষেত্রে ভয়ঙ্কর সংকট নেমে এসেছে প্রতিদিন বাড়াইতে বাড়িতে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে আর দিদিমণি বলে দিয়েছে যে এসএসসি টেট পরীক্ষা কি দুর্গাপুজো কালীপুজো নাকি যে প্রতি বছর করতে হবে উনি প্রতি বছর করবেন না এসএসসি টেট পরীক্ষা হবে না যে বাবা স্বপ্ন দেখছিল যে মা স্বপ্ন দেখছিল তার ছেলেটার চাকরি হবে তার ছেলেটার চাকরি হবে না যে বাবা ভাবছিল পশ্চিমবাংলায় তৃণমূল সরকার আসার পরে আমার কৃষিক্ষেত্রে উন্নয়ন হবে পরিবর্তনের পরে পশ্চিমবাংলার আপনি 5 টাকার ইউরিয়া কিনছেন 10 টাকায় 10 টাকার 10-26 কিনছেন 28 টাকায় ডিএপি কিনছেন 12 টাকার ডিএপি কিনছেন আজকে 38 টাকায় আজকে 1800 টাকা দামের ধান বিক্রি করছেন 1200 টাকায় কেরালার গভর্নমেন্ট 2800 টাকা কুইন্টাল দরে ধান কিনছে কেন পশ্চিমবাংলার বামপন্থী ফর্ম সরকার থাকলে ধান কিনতো না কিনতো কেন তৃণমূল সরকার কিনতে পারছে না প্রশ্ন করবেন না তৃণমূলকে প্রশ্ন করতে হবে আরে এলাকায় তৃণমূলের কিছু পোষা বাঁদররা বলার চেষ্টা করছে যে মুসলিমদেরকে নাকি রক্ষা করতে পারে একমাত্র তৃণমূল তাদেরকে বলবেন এত যে মুসলিমদের উন্নয়নের কথা বলছো পশ্চিম বাংলায় 2021 সালের বিধানসভা নির্বাচন আর 2016 সালের নির্বাচনের পরবর্তী সময়ে যদি দেখেন এই তৃণমূল কংগ্রেসের পুলিশ দুজনকে খুন করেছেন একজন মইদুল ইসলাম মিদ্দা যে সকলের জন্য কাজের দাবি নিয়ে 2021 সালের 11 ফেব্রুয়ারি নবান্ন অভিযান এসেছিলেন বাড়ি থেকে হাঁটতে হাঁটতে এলেন কলকাতার রাজপথে মিছিল করতে সকলের জন্য কাজ চাই পুলিশ লাঠিচার্জ করে পিটালেন 15 ফেব্রুয়ারি সেই ছেলেটাকে যে ছেলেটা বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম থেকে পায়ে হেঁটে এসেছিল সেই ছেলেটাকে খাটুলিতে করে চলে যেতে হলো বাড়িতে ফিরে শ্মশানে কবরে দিতে হলো খুন করলো কে তৃণমূল কংগ্রেসের পুলিশ কোন পরিবারের সন্তান মুসলিম পরিবারের সন্তান
গত বছর 2021 সালের 19 ফেব্রুয়ারি খুন করেন আনিস খানকে। ছাত্র নেতা ছিলেন, প্রতিবাদী ছাত্র নেতা, এনআরসি সিএর বিরুদ্ধে যখন লড়াই করছেন, তৃণমূল কংগ্রেসের ঘাতক বাহিনীদের বিরুদ্ধে যখন লড়ছেন, আলিয়া বিশ্ববিদ্যালয়ের জমিকে যখন তৃণমূলরা দখল করছে, সেই দখলের বিরুদ্ধে যখন লড়াইটা তুঙ্গে তুলছেন, ঠিক সেই সময়ে দাঁড়িয়ে চারজন পুলিশ, চারজন সিভিক ভলেন্টিয়ার, একজন কনস্টেবলকে বাড়ির ছাদে পাঠিয়ে নিলেন। বাড়িতে বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে বাবার কানে একটা পিস্তল লাগালেন, ছাদে উঠলেন। কয়েক মিনিটের মধ্যে আনিস খানের দেহটাকে বাবার শোকের সামনে ফেলে দিলেন, পায়ের সামনে মারা গেল আনিস খান। গোটা বাংলায় লড়াই আন্দোলন সংগঠিত হলো, 20 তারিখে ইনসাফ সভা হলো, 20 সেপ্টেম্বর। কোন পরিবারের সন্তান মারা গেলেন? মুসলিম পরিবারের সন্তান। তৃণমূলের তাদেরকে জিজ্ঞাসা করবেন না, আপনারা এত মুসলিম দরদির কথা বলছেন, দুজনকে খুন করলেন মুসলিম পরিবারের সন্তান, জিজ্ঞাসা করবেন না? 2011 বিধানসভা নির্বাচনের পরে এই আপনাদের কন্যা সুবর্ণ এলাকায় নতুন কোটা মাদ্রাসা ঈদ ফুটেছে মুসলিমদের উন্নয়নের জন্য, নতুন কোটা মুসলিম পরিবারের সন্তানকে টাকা দিয়েছে, চাকরি দিয়েছে, জিজ্ঞাসা করবেন না? জিজ্ঞাসা করতে হবে, জিজ্ঞাসা করার সময় হয়েছে। আর যারা বলছিল এই দেশের প্রধানমন্ত্রী হিন্দু ভারত তৈরি করবেন, গোটা ভারতবর্ষে নাকি হিন্দু ভারত তৈরি হবে, রামের নামে নাকি রাজনীতি করবেন, আরে আমার দেশের সরকার, রাজ্যের সরকার রাম মন্দির তৈরি করার জন্য, মেলা খেলা করার জন্য হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করতে পারে, কিন্তু কোভিডের জন্য একটা হসপিটাল তৈরি করতে পারে না, গ্রাম বাংলার মানুষের জন্য স্বাস্থ্য কেন্দ্র তৈরি করতে পারে না। আপনার কর্ণ সুবর্ণ স্বাস্থ্য কেন্দ্রের কি অবস্থা? হিসাব চাইবেন না? হিসাব চাওয়ার সময় এসেছে। তাই গোটা বাংলার মাটিতে সাধারণ মানুষের কাছে আহ্বান জানাব, একদিকে কৃষি ক্ষেত্রে সংকট, একদিকে চাকরি নাই, আর একদিকে অন্যদিকে দাঁড়িয়ে আমার মা মনে ভালো নেই। সমস্ত সমস্যাকে যদি সমাধান করতে হয়, আপনাকে আপনার গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। তার কারণ বিকল্পের কথা, বিকল্পের সন্ধান একমাত্র বামপন্থীরা দিতে পারে। পশ্চিমবাংলার যে বেকার দামাল ছেলেদের হাতে লাঠি আর মদের বোতল ধরিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস, দিয়ে বলেছে যা বুথ দখল কর, পঞ্চায়েত দখল কর, পৌরসভা দখল কর, লুটে পুটে খা, তাদেরকে বলছি সাবধান হয়ে যান। জনগণ আপনাদের জন্য চাকরি গেদি করেছে, আগামী পঞ্চায়েত নির্বাচনে জনগণের আদালতে আপনাদের বিচার হবে। যে জনগণের টাকায় আপনারা বড় বড় বাড়ি তৈরি করেছেন তৃণমূলের নেতারা, বড় বড় গাড়ি তৈরি করেছেন, মনে রাখবেন আপনাদের এই বাড়ির টাকা আপনাদের টাকায় নয়, আপনাদের টাকায় তৈরি, জনগণের টাকায় তৈরি। প্রতিটি ওই বড় বড় বাড়ির প্রতিটি বালির দানায় রয়েছে আমার গরিব মানুষের বিধবাতা বার্ধক্যভাতার টাকা, প্রতিটি ইটের ফাঁকে রয়েছে আমার গ্রাম বাংলার 100 দিনের চুরি করা কাজের টাকা। শ্রীলঙ্কায় দেখেননি রাস্তায় উদম্য করে জনগণকে পেটাচ্ছে, জনগণ পিটিয়ে দিচ্ছে নেতাদেরকে? পূর্ব মেদিনীপুরে দেখলেন না তৃণমূলের প্রধানকে রাস্তায় উলঙ্গ করে পিটাচ্ছে? এখানেও সেই দিন আসছে আগামী দিনে এই কর্ণ সুবর্ণ এলাকায় মুর্শিদাবাদ জেলায় মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য দালাল চোর তৃণমূলের নেতাদেরকে জনগণ রাস্তায় ফেলে মারবে, তাদেরকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য কাউকে খুঁজে পাবে না, আর পুলিশ সেদিন রক্ষা করতে পারবে না। শ্রীলঙ্কার পুলিশের গুলি ভরা ছিল, ফুল ভরা ছিল না। পূর্ব মেদিনীপুর জেলার প্রধানকে যখন রাস্তায় মারে সেখানেও ফুল ভরা ছিল, পুলিশের বুলেট ভরা ছিল না। তাই বলছি সাবধান হয়ে যান, যে বাংলার দামাল ছেলেদের ভবিষ্যৎটা আপনারা শেষ করেছেন। তৃণমূল করেন, বিজেপি করেন, যে কোনো নেতা যদি আমার বক্তৃতা আজকে শুনেন, আপনারা মনে মনে বলবেন বা আজকে বলে যান, আপনি আপনার ছেলের ভবিষ্যৎটাকে তৈরি করতে পেরেছেন কি পারেননি? গোটা বাংলার যৌবনের ভবিষ্যৎটাকে টুটি টিপে হত্যা করেছে, যে পুলিশ দালালি করছিল তৃণমূলের, পঞ্চায়েত দখল করে দিয়েছিল,
সেই পুলিশকে জিজ্ঞাসা করবেন, পুলিশ কাকু আপনি কি আপনার ছেলের ভবিষ্যৎটাকে তৈরি করতে পেরেছেন? তৃণমূল বলেন, বিজেপি বলেন, পুলিশ বলেন, সমস্ত বাংলার বেকার যৌবনকে আজকে শেষ করে দিয়েছে। আর বলছি, বামপন্থীরাই পারে এই যৌবনের হাতে কাজ দিতে, বামপন্থীরা ছাড়া পশ্চিম বাংলায় কোনো শক্তি নেই। কারণ বাংলার মাটিতে যে হাতে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের দালালরা লাঠি আর মদের বোতল ভরিয়ে দিয়েছে, রাত্রেবেলায় ঢুক ঢুক দিয়েও, জিনের বেলায় চুপ চুপ দিয়ে স্লোগান দিয়ে যে তৃণমূলের নেতারা বুথ দখল করতে আসবে, তাদেরকে বলছি আপনি আপনাদের ভবিষ্যৎ ঠিক করতে পারেনি। আমরা বলছি আমরা, আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন, বামপন্থীদেরকে ক্ষমতায় নিয়ে আসুন। বামপন্থীরাই যে হাতে আপনারা ধরিয়ে দিয়েছেন লাঠি আর মদের বোতল, সেই হাতে চাকরির খামটাকে আমরাই ধরাবো, আমরাই ধরাবো, বামপন্থীরাই ধরাবে। বিকল্প কারোর ক্ষমতা নেই বাংলার মাটিতে, তাদের হাতে চাকরির খম ধরাবে। আসুন ঐক্যবদ্ধ হবে, আগামী পঞ্চায়েত নির্বাচনে দুর্গ তৈরি করি, বুথে বুথে দুর্গ তৈরি করতে হবে, আমাদের মায়ের দুর্গ তৈরি করতে হবে। যে দুর্গার পুজো করার জন্য আমার রাজ্যের সরকার হাজার হাজার কোটি টাকা দেয়, কিন্তু আমার মায়ের দুর্গার রান্নাঘরে কতটুকু আগুন জানানোর জন্য টাকা দেন, আমার মায়ের দুর্গার খবর কেউ রাখে না, আমার মায়ের দুর্গার খবর কেউ রাখে না। এই দুর্গাদেরকে বলবো, বুতে বুতেই দুর্গারা দুর্গ তৈরি করুন, আর দুর্গর মধ্য দিয়েই আগামী দিনের জয়কে সুনিশ্চিত করতে হবে। প্রতিটি বুথ এলাকায় ব্যারিকেড তৈরি করুন, সে ব্যারিকেডের মধ্য দিয়ে আপনার গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা জীবনে ভাই আপনাদের পাশে থাকবো, লড়াই জারি থাকবে, লড়াই চলবে। আগামী দিনের লড়াইয়ের শপথ নিয়ে আজকের সমাবেশ থেকে ফিরে যাবেন। সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ কমরেড ধ্রুবজ্যোতি সাহাকে। এবার আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন ডিওয়াইফাই মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক কমরেড সন্দীপন দাস। কমরেড সন্দীপন দাসকে কিছু বলবার জন্য অনুরোধ করছি।